ভাই আমার কাছে প্রশ্ন করেছে, আপু আমি আমার স্ত্রীর সাথে যখন সহবাস করি তখন অনেক সময় স্ত্রীর তৃপ্তি হওয়ার আগেই আমার বীর্য বের হয়ে যায়। তখন স্ত্রীকে তৃপ্তি দিতে আমি আমার স্ত্রীর যৌনাঙ্গের ভেতরে আমার হাতের আঙুল ঠুকিয়ে কিছুটা নাড়াচাড়া করি। আমার প্রশ্ন হচ্ছে, এভাবে তাকে তৃপ্তি দেওয়ার জন্য হাতের আঙুল তার যৌনাঙ্গের ভেতরে ঢোকালে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলবো, স্ত্রীর সাথে সহবাস করাকালীন সময় স্ত্রীর তৃপ্তি হওয়ার আগেই যদি স্বামীর বীর্যপাত ঘটে যায়, তাহলে স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীর যাতে তৃপ্তি হয় বা অর্গাজম হয় এই বিষয়ে গুরুত্ব দেওয়া। যদিও আমাদের দেশে অনেক পুরুষই আসলে এই বিষয়টা বুঝতে চায় না যে সঙ্গমের সময় তার বীর্যপাত না হলে যেমন পুরুষ সঙ্গমটাই তার কাছে অসম্পূর্ণ মনে হয়, একইভাবে স্ত্রীরও যদি অর্গাজম না হয় বা তৃপ্তি না হয় তাহলে স্ত্রীর কাছেও এই মিলনটা একেবারে অসম্পূর্ণ বা মূল্যহীন মনে হয়। তাছাড়া আপনি যদি সব সময় আপনার স্ত্রীর অর্গাজম দিতে ব্যর্থ হন, তাহলে ধীরে ধীরে কিন্তু আপনার সাথে সহবাসের প্রতি তার মন উঠে যাবে। যাই হোক, যদি কখনো এরকম হয় যে আপনার স্ত্রীর সাথে সঙ্গম চলাকালীন সময়ে আপনার বীর্য বের হয়ে গেছে কিন্তু তার এখনো তৃপ্তি হয়নি, তাহলে আপনি যে কোনো উপায়ে চেষ্টা করবেন তার অর্গাজম করানোর বা তৃপ্তি দেওয়ার তাকে। এক্ষেত্রে একটি সহজ পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে মহিলাদের ক্লাইটোরিস নাড়াচাড়া করা। যদি আপনি আপনার স্ত্রীর দুই স্তনে আপনার মুখ দ্বারা আদর করতে থাকেন, আপনার জিহ্বা দ্বারা চুষতে থাকেন কিংবা হালকা কামড় দিতে থাকেন, একই সাথে আপনার হাতের আঙ্গুল দ্বারা আপনার স্ত্রীর যৌনাঙ্গের উপরে যে ক্লাইটোরিস রয়েছে এটা নাড়াতে থাকেন, তাহলে দেখবেন আপনার লিঙ্গ ছাড়াই কিন্তু খুব অল্প সময়ে তার অর্গাজম হয়ে গেছে। এমনকি চাইলে আপনি আপনার হাতের একটা কিংবা দুইটা আঙ্গুল একটু সাবধানতার সাথে আপনার স্ত্রীর যোনির ভিতরেও প্রবেশ করাতে পারেন, যেভাবে আপনার লিঙ্গ আপনি সঞ্চালন করেন এভাবে আপনার আঙ্গুলও আপনি কিছুটা সঞ্চালন করতে পারেন। তবে অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, যাতে নখের খোঁচা না লাগে। আপনার স্ত্রীর ক্লাইটোরিস নাড়াচাড়া করলেই যদি তার অর্গাজম হয়ে যায়, তাহলে যোনির ভেতরে আঙুল প্রবেশ করানোর প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি একান্ত আঙুল প্রবেশ করাতেই হয় তাহলে অবশ্যই অতিরিক্ত সাবধানতার সাথে প্রবেশ করাবেন। এক্ষেত্রে আপনার স্ত্রী যদি ব্যথা পায় কিংবা সহবাসের পরবর্তী সময় তার যৌনাঙ্গের ভেতরে কোনো ক্ষত সৃষ্টি হয়েছে বলে যদি মনে হয়, তাহলে পরবর্তীতে এই কাজটি আর করা যাবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।